ব্যাগ গুছাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? ও মা, কি হয়েছে গো ঠাকুরপো? মানুষের এক চড়ে ঠাকুরপো। এই কি করছিস কে তুই? এই বাড়িতে আর থাকা যাবে না। কেন? তোদের সব কথা আমি বলতে পারবো না। মাসিমা লীলা ছিল, ঠিক ছিল, কিন্তু এই মেয়েগুলো এসে রিস্ক বাড়িয়ে দিল। আরে ওই মেয়েগুলোর জন্য আমরা সবাই মিলে বাড়ি ছেড়ে চলে যাবো নাকি? তুই জানিস না এই মেয়েগুলোর জন্য আমাদের কি সর্বনাশ হতে পারে। যে যার মাল গোছা কেটে পড়। এই আমরা কোথায় গিয়ে থাকবো? হ্যাঁ রাস্তার স্টেশনে। ফালতু কথা বলছে, এগুলো ধর ধর, ঢুকিয়ে রাখ আর সুটকেসে গুছিয়ে রাখ। ওগো শুনছো, বলছি ঠাকুরপোর কথা না একদম উড়িয়ে দেওয়া যাবে না গো। শোনো যেটা বলছি, শোনো না বলছি, আজকালকার মেয়েদের চোখ না ভীষণ সাংঘাতিক, ওরা যখন তখন ধরে ফেলতে পারে। আর তোর জানিস সব থেকে আমার টেনশন কানা পদলোচনকে নিয়ে, ও যখন খুশি আমার অ্যাটাক করে দিতে পারে। এ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর একটা ব্যবস্থা করে দেবো। একটা কারখানা খবর পেয়েছে কোনো মেয়েরা কাজ করে। মেয়েরা? হ্যাঁ, প্যাকিং আর লেবেলিং এর কাজ।